হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লাইফ এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এইচএসসি অ্যাডমিশন এর সিকিউরিটি কোড পুনরুদ্ধার করতে হয়। অর্থাৎ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর যদি আপনার মোবাইল নাম্বারে সিকিউরিটি কোডটি না আসে বা সিকিউরিটি কোডটি যদি আপনি ভুল করে ডিলিট করে ফেলেন, তো বন্ধুরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকে আমি দেখাবো কিভাবে সিকিউরিটি কোডটি আবার পুনরুদ্ধার করবেন। তো বন্ধুরা, প্রথমেই বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলের নতুন নতুন সকল শিক্ষা রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং এর পাশের বেল বাটনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা www.xiclassadmission.gov.bt এই লিঙ্কে ঢুকব। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে লিঙ্কটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে ঢুকার পর আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। এখান থেকে আমরা সিকিউরিটি কোড পুনরুদ্ধার যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ওয়েব পেজ আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এখানে রয়েছে যে উল্লেখ্য শুধুমাত্র একবারই সিকিউরিটি কোড পুনরুদ্ধার করা যাবে। তো বন্ধুরা, আমরা সিকিউরিটি কোডটি শুধু একবারই এখানে উদ্ধার করতে পারবো। সো কেয়ারফুলি আমরা এই ফর্মটি ফিল আপ করব। এখানে প্রথমেই রয়েছে এসএসসি রুল, আপনি আপনার এসএসসি রুলটি এখানে দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে, আপনারা এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে এসএসসি বোর্ড রয়েছে, আপনার যে বোর্ডের আন্ডারে রয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে পাসিং ইয়ারটি দিয়ে দিবেন। তারপর এখানে মাদার নেমটি দিয়ে দিবেন, যেটা আপনার মার্কশিটে রয়েছে হুবহু সেইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, এখানে ট্রানজ্যাকশন নাম্বার বলতে আপনার এসএমএস এ যে ট্রানজ্যাকশন নাম্বারটি দেওয়া হয়েছিল সেই ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে কন্ট্যাক্ট নাম্বারটি ব্যবহার করেছিলেন আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি সেটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, ফিল আপ শেষ। এখানে আমরা একটি ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছি, আপনার এই ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিবেন। তারপর বন্ধুরা, খুব সতর্কতার সাথে আরেকবার আপনারা এই ফর্মটি দেখে নেবেন। তারপর বন্ধুরা, এখানে যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, সাবমিট বাটনটিতে ক্লিক করার পর এখানে আমাদের রোল নাম্বার এবং সিকিউরিটি কোডটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে ক্লিয়ারলি আপনার সিকিউরিটি কোডটি পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং এইচএসসি এবং টেকনিক্যালের ভর্তি সম্পর্কিত ভিডিওর লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।